My dear students, Assalamualaikum. I am Aminul Islam, English teacher, Moicharon ML High School, Sunatala, Bogura. Shubhro shikkharthibrindo, aaj ami tomader samne ingreji ditiyo patrer ekti class nebo jeta question number 6 jar nobom doshom shrenite adhyayanrato aso ba nobom doshom shrenite paro তাদের ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চেন নাম্বার 6 অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হ্যাঁ এই অধ্যায়ে আমরা আলোচনা করব এখানে আলোচনা করব সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স হাউ টু চেঞ্জ দা সেন্টেন্স ফ্রম সিম্পল টু কম্পাউন্ড টু কমপ্লেক্স কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে বা কোটি পরিবর্তন করা যায় সুপ্র শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি যে কোনো বই ফলো করো তাহলে ওখানে প্রায় এই অধ্যায়ে 80 থেকে 90 অথবা 90 থেকে 80 নিয়ম মুখস্থ করতে হবে বা ফলো করতে হবে সেক্ষেত্রে আমি এই বেশি নিয়মগুলো ফলো না করে আমি সংক্ষেপে 6 থেকে 7 টি নিয়ম বা উদাহরণ এখানে তুলে ধরব রুল তুলে ধরব এর মধ্যে ইনশাআল্লাহ সব নিয়মের কাজ হয়ে যাবে প্রথমত দেখো আমি ব্ল্যাকবোর্ডে লিখছি প্রথমে লেখা আছে কমপ্লেক্সে সো দ্যাট কি লেখা আছে সো দ্যাট কম্পাউন্ডে হচ্ছে m কি লেখা আছে m সিম্পল হচ্ছে 2 সিম্পলে 2 তাহলে কমপ্লেক্স আচ্ছা সিম্পল অর্থ হলো সরল বাক্য কম্পাউন্ড অর্থ হলো যৌগিক বাক্য কমপ্লেক্স হলো জটিল বাক্য এখানে সূত্র হচ্ছে আমার এক নম্বরটা লেখা আছে এখানে এক নম্বর লেখা আছে সো দ্যাট এন্ড টু সো দ্যাট মানে হচ্ছে যাতে সো দ্যাট মানে যাতে এন্ড মানে এবং টু মানে তে প্রতি এটা হলো সূত্র আসলে সূত্র দেখে মুখস্থ করলে কিন্তু সমাধান করা সম্ভব নয় এবং প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে কি আমি যখন ব্ল্যাকবোর্ডে লিখি যে উই উই ইট রাইস উই ইট রাইস সো দ্যাট উই মে লিভ উই মে লিভ সুপ্র শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্য বুঝতে পারছো এখানে জানি বাক্যটি লিখলাম এটা কোন সেন্টেন্সে লেখা আছে এটা কি কমপ্লেক্স এটা কি সিম্পল না এটা কম্পাউন্ড এটা আসলে লেখা এখানে যেহেতু লেখা আছে সো দ্যাট এখানে লেখা আছে সো দ্যাট বাক্যটি অবশ্যই কিসে লেখা আছে কমপ্লেক্স ওকে এটা আমি কম্পাউন্ড বানাবো কি বানাবো কম্পাউন্ড যেখানে লেখা আছে সো দ্যাট আমরা সো দ্যাটের পরিবর্তে কি লিখবো এন কি লিখবো এন যদি আমরা সো দ্যাট তুলে দিই এন লিখি ইটস এনাফ তাহলে আনসার কি হলো উই ইট রাইস এন্ড উই মে লিভ ওকে আচ্ছা এবার আমরা কম্পাউন্ড থেকে সিম্পল বানাবো কি বানাবো কম্পাউন্ড থেকে সিম্পল তাহলে আমরা কি করব যেখানে লেখা আছে এন এখানে আমরা বসাবো টু কি বসাবো টু কিন্তু এবার টুর পরে দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে কি এখানে সাবজেক্ট এবং অক্সিলারি ভাবটা উঠে যাবে কি উঠে যাবে সাবজেক্ট এবং অক্সিলারি ভাবটা উঠে যাবে তাহলে আনসার কি হবে উই ইট রাইস টু লিভ ওকে ধন্যবাদ আচ্ছা সুপ্র শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি আবার একটা বাক্য উদাহরণ দিচ্ছি এখানে আচ্ছা এবার লেখা আছে পিপল পিপল গো টু মার্কেট সো দ্যাট দে ক্যান বাই সামথিং দে ক্যান বাই সামথিং ওকে সুপ্র শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্য ফলো করতেছো বা এখানে দেখো কি লেখা আছে যে পিপল গো টু মার্কেট সো দ্যাট দে ক্যান বাই সামথিং এখানে কিন্তু সো দ্যাট লেখা আছে কি লেখা আছে সো দ্যাট তো অবশ্যই আমরা বুঝতে পারছি যে বাক্যটা কিন্তু কিসে লেখা আছে কমপ্লেক্সে এটা আমরা কম্পাউন্ড বানাবো কি বানাবো কম্পাউন্ড যেখানে লেখা আছে সো দ্যাট আমরা ওখানে কি বসাবো সো দ্যাটের পরিবর্তে বসাবো এন কি বসাবো সো দ্যাট তুলে দিয়ে কি বসাবো এন ইটস এনাফ বাক্যটি পরিবর্তন হয়ে গেল এবার আমরা সিম্পল বানাবো সিম্পল বানাতে কি করতে হবে যেখানে লেখা আছে এন ওখানে আমরা কি বসাবো টু টুর পরে সাবজেক্ট এবং সাজুর ভাব হিসেবে ক্যান কুড উইল থাকতে পারে বা মে মাইট থাকতে পারে এই সাবজেক্ট এবং এই ক্যানের কোনো দাম নেই এখানে কি হবে সরাসরি টুর পরে মূল ভাব শুরু করতে হবে মূল ভাব প্লাস এক্সটেনশন হ্যাঁ তাহলে আমার অ্যান্সার কি হবে পিপল গো
to market to buy something. Okay, shubhro shikhati bindu tomra oboshyo bujhte parcho amar mone hoy ei sentence ta amra ulte dike niye ashbo ebar simple theke kibhabe compound ba complex kora jay jemon ate bola holo ki bola hocche we come here to gain knowledge এখানে বাক্যটা কিছু লেখা আছে আমরা ফলো করি একটু যে দুই বাক্যের মধ্যে লেখা আছে টু লেখা আছে আর টু থাকা মানে বাক্যটা কিন্তু সিম্পল সেন্টেন্স কোন সেন্টেন্স সিম্পল এটা আমরা সরাসরি কম্পাউন্ড অথবা কমপ্লেক্স বানাবো কম্পাউন্ড অথবা কমপ্লেক্স বানাবো সেই ক্ষেত্রে কি তো কি করতে হবে যদি আমরা সিম্পল থেকে কম্পাউন্ড বানাই তাহলে আমরা এখানে যে টু লেখা আছে এই টু পরিবর্তে কি বসবে এখানে এন্ড বসবে কি বসবে এন্ড আমরা এর আগে পড়ছিলাম যে টুর পরে সাবজেক্ট এবং সাজু ভাবটা উঠে যায় কিন্তু এখানে এন্ড এবং সোদাটে পরে দিতে হবে সোদাটে পরে দিতে হবে কি দিতে হবে প্রথমে সাবজেক্ট কি বসাতে হবে সাবজেক্ট সাবজেক্টটা কে এই পাশে যা লেখা আছে আমরা ওই পাশে তাই বসাবো কি বসাবো ওই বসাবো এখন কি করব এখানে ভার্ব অনুযায়ী একটা সাজু ভাব বসবো এখানে যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো ক্যান অথবা মে ক্যান অথবা মে আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে কুড অথবা মাইট কুড অথবা মাইট এখন আমরা কি বসাবো ভার্ব প্লাস এক্সটেনশন ভার্ব প্লাস এক্সটেনশন সেই ক্ষেত্রে কি হতে পারে যে উই কাম হিয়ার এম উই ক্যান গেইন নলেজ ওকে ধন্যবাদ ছাত্র শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড করা যায় এবার আমরা সিম্পল থেকে সরাসরি কমপ্লেক্স বানাবো কোনো সমস্যা নাই এখানে লেখা ছিল কি টু কি লেখা ছিল এখানে টু আমরা কি করব এই টু পরিবর্তে বসাবো হলো সো দ্যাট কি বসাবো সো দ্যাট আবার রাখি নিও এই এন্ড পরে যখন সাবজেক্ট এবং সাজু ভাগ হচ্ছে এখানে সো দ্যাট এর পরে কি বসবে সাবজেক্ট এবং সাজু ভাগ বসবে তাহলে অ্যানসার হবে উই কাম হিয়ার সো দ্যাট উই ক্যান গেইন নলেজ ওকে ধন্যবাদ ছাত্র শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কম্পাউন্ড থেকে সিম্পল সিম্পল থেকে কম্পাউন্ড কম্পাউন্ড থেকে সিম্পল করতে হয় এবার আমরা আরেক সূত্র নিব বা অন্য সূত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি এখানে বলা হলো সো ডট ডট দেয়ার সো ডট ডট দেয়ার এবার লেখা হলো ভেরি ডট ডট এম ভেরি ডট ডট এম তারপর লেখা হলো টু ডট ডট টু টু ডট ডট টু এই সোটা কারণ হলো যাতে এটা মানে হলো যাতে আর সো ডট ডট মানে এতই যে এতই যে যেমন ছেলেটি এত দুর্বল যে মেয়েটি এত খাটো যে হ্যাঁ সে এত দুর্বল যে এরকম হতে পারে আর কি আর দেখি এখন এটা আসলে আমরা সূত্র লিখলাম এখন আমরা প্র্যাকটিস করে দেখব যে কিরকম বা মানে কেমন বা করে কিভাবে আসতে পারে যেমন হতে লেখা হলো রহিম ইজ সো ইল দ্যাট হি ক্যান নট রান আচ্ছা তাহলে এই যে সো ডট ডট দ্যাট ডট সো এবং দ্যাট তার মানে মাঝখানে একটা ওয়ার্ড দেওয়া থাকবে সে ওয়ার্ডটা হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে অ্যাডভার্ব ওকে আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করব যদি এটা আবার কোন সেন্টেন্সে লেখা আছে যেহেতু সো এবং দ্যাট আছে কিসে আছে সো এবং দ্যাট সেটা আমরা কি করতে হবে এখানে আছে হচ্ছে কমপ্লেক্সে বানাবো আমরা কম্পাউন্ড যেখানে এক আছে সো ওখানে আমরা বসাবো ভেরি যেখানে এক আছে দ্যাট ওখানে আমরা বসাবো কি অ্যান আর সব ওকে যেমন কি হবে রহিম ইজ ভেরি ইল অ্যান্ড হি ক্যান নট রান ওকে এবার আমরা বানাবো হচ্ছে কি সিম্পল কি বানাবো সিম্পল যেখানে এক আছে সো ওখানে বসাবো টু টু যেখানে বসাবো যেখানে আছে হলো দ্যাট ওখানে আমরা বসাবো হচ্ছে টু তাহলে অ্যান্সার কি হবে রহিম ইজ টু ইল টু এটা আমরা অ্যান্সার কিভাবে করব এখানে বসাবো হচ্ছে টু তাহলে কি বসাবো ইল এখানে কি বসাবো টু তো আগেকার মতো একই অবস্থা যে টু পর আমার দুটো জিনিসের দাম নাই সেটা হচ্ছে একটা সাবজেক্ট এবং সাজ্জের ভাব শুধুমাত্র কি হবে রান ওকে তাহলে অ্যান্সার কি হবে রোয়েল ইজ টু ইল টু রান ওকে সুপ্র শিক্ষার্থীবৃন্দ আমি আবারও ইনশাল্লাহ লিখে দেখাচ্ছি বাকি সূত্রগুলো আমি আবারও আলোচনা করছি আবারও আমি আলোচনা করছি বা আবারও আমি লিখছি সূত্র দেখো এখানে লেখা আছে কি লেখা আছে ইফ ইফ এ এ মানে হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ অথবা বাক্যটি হ্যাঁ এখানে লেখা আছে এম কি লেখা আছে এম এখানে লেখা আছে বাই জিরাম কি লেখা আছে বাই জিরাম ওকে আচ্ছা এটা সূত্র আচ্ছা এখন আমি কিভাবে অ্যান্সার করবো দেখি আমরা প্র্যাকটিস করি কিভাবে আসতে পারে পরীক্ষায় যেমন আসতে পারে লেখা আছে ইফ ইউ ইফ ইউ প্লে ওয়েল যদি তুমি ভালোভাবে খেলো ইউ উইল
You will get it. তুমি এটা পাবে বা you will get the price হতে পারে আর কি এরকম আমরা লক্ষ্য রাখবো এখানে যেহেতু ইফ লেখা আছে বাক্যটা কি আমরা হাবাদ না নাবাদ অবশ্যই হাবাদ যদি নাবাদ হয় তাহলে সূত্র ভিন্ন ভিন্ন সূত্র আসতে পারে বা আসবে বা আমি সেটা আমি আবার লিখব সেটা আর এখানে লেখা আছে যেহেতু হাবাদ আমাকে সূত্র ফলো করতে হবে এটা আমার লেখা আছে কিসের এই বাক্যটা লেখা আছে কমপ্লেক্সে কিসের লেখা আছে কমপ্লেক্স এটা আমি কম পারব না আসলে এর যে দুটো দুটো ঘর আছে একটা হাবত একটা নাবত আসলে তো আগেকার মত এইভাবে হবে না এটা কিভাবে লিখতে হবে যে ইফটা উঠে যাবে ইফ উঠে যাবে এবং শব্দটি উঠে যাবে সরাসরি কি লিখতে হবে মূল ভাগ লিখতে হবে প্লে ওয়েল এবং কম্পাউন্ডে কি লেখা আছে এম দ্বিতীয় বাক্য কোনো পরিবর্তন হবে না যা আছে তাই লিখতে হবে অর্থাৎ অপরিবর্তিত অবস্থা থাকবে এখানে লেখা হলো প্লে ওয়েল ভালোভাবে খেলো এন্ড এবং ইউ উইল গেট ইট ওকে এটা শুধু আমি সিম্পল বানাতে চাই এটা যদি আমি সিম্পল বানাতে গিয়ে লিখতে হবে প্রথম লেখা আছে বাই জিরান আচ্ছা বাই জিরান মানে আগে বাই লিখতে হবে কি লিখতে হবে বাই আর জিরান অর্থ হলো পার্টিসিপল বা তার মানে প্রেজেন্ট পার্টিসিপল তার মানে মূল ভাবজক আইএনজি মূল ভাবজক আই মূল ভাবটা আবার কেনা মূল ভাবটা আবার হলো প্লে কি মূল ভাব হচ্ছে প্লে তাহলে প্লে এর মানে হচ্ছে বাই জিরান তার মানে বাই প্লাস মূল ভাবজক আইএনজি তার মানে বাই জিরান এখন আমরা কি লিখব ওয়েল পরবর্তী অংশ যা আছে তাই কি ইউ উইল গেট ইট ওকে অর্থাৎ পরবর্তী বাক্যে কোনো পরিবর্তন হবে না তাহলে আসলে কি হলো বাই প্লেইং ওয়েল ইউ উইল গেট ইট ওকে সুপ্র শিক্ষার্থীবৃন্দ এবার বুঝতে পারছো আসলে আমি ইফের ইফ যুক্ত সূত্রটি যেটা হবে তো আমি সেটা আলোচনা করলে এবার না বুঝতে একটু আলোচনা করব সেটা হচ্ছে লেখা আছে ইফ এনটা হচ্ছে নেগেটিভ এনটা হচ্ছে নেগেটিভ এখানে লেখা আছে অর এখানে লেখা আছে উইথআউট জিরান উইথআউট জিরান জি ই আর ইউ এন ডি আর ওকে এবার আমরা দেখি এটা কিভাবে আসতে পারে পরীক্ষা বা কিভাবে আসে যেমন লেখা আছে কি লেখা আছে ইফ ইউ ডু নট রিড ডেইলি হ্যাঁ রিড ডেইলি কি আছে ইউ উইল ফেল দা এক্সাম ইউ উইল ফেল দা এক্সাম ওকে সূত্র শিক্ষার্থী পেলে তোমরা অবশ্যই বুঝতে পারছো এই সূত্রটি কিসে লেখা আছে বা কোন কোন সূত্রের মধ্যে আমার পড়ছে বাক্যটি বা যেমন লেখা আছে ইফ ইউ ডু নট যেমন এখানে কিন্তু ইফ লেখা আছে কি লেখা আছে ইফ এবং বাক্যটি কিন্তু অবশ্যই না বলো কিসে লেখা আছে না বলো যদি হাবত হয় তাহলে আমাকে এই সূত্র ফলো করতে হবে আর যদি না বলো হয় তাহলে কিন্তু এই সূত্র ফলো করতে হবে আমি আবারও বলছি ইফ থাকলে ইফ যুক্ত বাক্য যদি হাবত হয় বা অ্যাফারমেটিভ হয় তাহলে আমাকে এই সূত্র ফলো করতে হবে আর যদি বাক্যটি নেগেটিভ বা নাগতক হয় তাহলে আমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে ওকে এবার যেহেতু বাক্যটি লেখা আছে আমার কমপ্লেক্সে এবার আমরা কম্পাউন্ড বানাবো কি বানাবো কম্পাউন্ড আর তখনকার মতন একই একই সূত্র প্রায় যে ই উঠে যাবে এবং সাদ জুটবে এবারে ডুনার সহ উঠে যাবে ডুনার সহ উঠে যাবে থাকবে কি থাকবে হচ্ছে মূল ভাবজ মূল অর্থে শুরু যেমন লেখা আছে রিড ডেইলি কি বলতে হবে বা লিখতে হবে রিড ডেইলি এবং কম্পাউন্ডে কি লেখা আছে অর কি লেখা আছে অর এবং দ্বিতীয় বাক্য যা আছে তাই কোনো পরিবর্তন করা লাগবে না তাহলে অ্যানসার হলো কি রিটেইলি প্রতিদিন পড়ো বা রেগুলারলি বা প্রতিদিন পড়ো অর নতুবা ইউ উইল ফেল দ্য এক্সাম তুমি পরীক্ষায় ফেল করবে এবার বাক্যটা আমরা সিম্পল বানাবো কি বানাবো সিম্পল সিম্পলে কি লেখা আছে উদাউদ জিরাম সেই উদাউদ জিরাম কোথায় লিখবো বাক্যের শুরুতে কোথায় লিখবো বাক্যের শুরুতে আমরা আগে উদাউদ জিরাম লিখবো উদাউদ জিরাম জিরাম মানে কি প্রেজেন্ট পার্টিসিপল তার মানে মূল ভাবজ আইএনজি সেই মূল ভাবটা কেরা রিড আচ্ছা রিড থেকে আমরা আইএনজি গুলো দিলাম রিডিং তারপর লিখবো হচ্ছে ডেইলি হ্যাঁ তাহলে আচ্ছা কি হলো উদাহরণ রিডিং ডেইলি প্রতিদিন না পড়লে প্রতিদিন না পড়লে এবং পরবর্তী ভাগ্য যা আছে তাই কি করতে হবে ইউ উইল ফেল দা এক্সাম ইউ উইল ফেল দা এক্সাম ওকে সুপ্র শিক্ষার্থী তোমরা অবশ্য বুঝতে পারলে যে কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কম্পাউন্ডে সিম্পল করা যায় অলরেডি আমরা এর আগে দুটো সূত্র আলোচনা করছি এবং এবারেও আমরা দুটো সূত্র আলোচনা হয়ে গেল সূত্র কয়টি হলো চারটি আর মাত্র তিনটা সূত্র পড়লে ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা এই অধ্যায় মোটামুটি অ্যান্সার করতে পারবো ভালোভাবে লিখতে পারবো আর কি কোশ্চেন উত্তর দিতে পারবো সূত্র শিক্ষার্থী কিন্তু এবার আমি আবার আরেকটি সূত্র লিখছি এটা হচ্ছে আমার লেখা আছে দো দো অথবা কি থাকবে অল দো দো অথবা অল দো এখানে লেখা থাকবে হচ্ছে বা এখানে লেখা থাকবে ইনস্পাইট আই এন এস হ্যাঁ ইনস্পাইট অল আচ্ছা দো অল দো মানে হলো যদিও দো অল দো মানে যদিও বাট মানে কিন্তু ইনস্পাইট অফ মানে সত্ত্বেও আচ্ছা এবার আসে আমাদের বাক্যটি কিভাবে লেখা আসতে পারে যেমন হতে লেখা আছে দো
Though he is poor, he is honest. He is honest. যদিও লোক সে যদিও সে গরিব সে সৎ আসলে দু অর্থের পর বাক্যটির নেগেটিভ সেন্স আসতে পারে কারণ সে যদি গরিব হয় তা তো সৎ হওয়ার কথা নয় কিন্তু আসলে লোকটি সৎ যেমন আমরা বলি না যদিও ছেলেটি অভদ্র বা যদিও ছেলেটি ছেলেটি বোকা সে পরীক্ষা পাশ করছে তো বোকা তো হলে ফেল করার কথা এই ক্ষেত্রে কি করলো পাস করলো আসলে দুয়াল যুক্ত বাক্যটি পরের বাক্যটি কি হতে পারে বা সেন্টেন্সটি পরের বাক্যটি কি হতে পারে কি নেগেটিভ সেন্স আসতে পারে এরকম আর তাহলে আমরা এখানে দো থাকতে পারে পদও থাকতে পারে দো থাকতে পারে পদও থাকতে পারে তাহলে এখানে আমার বাক্যটি কিসে লেখা আছে আছে কমপ্লেক্স আমরা এটা কম্পাউন্ড বানাবো কি বানাবো কম্পাউন্ড আমার এখানে দো এবং অদ্র থাকবে না কি হবে প্রথম বাক্য আমরা লিখবো যে হি ইজ পোর হি ইজ পোর আচ্ছা কম্পাউন্ডে কি লেখা আছে বা আচ্ছা কম্পাউন্ডে হস হস মাছ খালি বসবে হ্যাঁ তারপর কি লেখা দ্বিতীয় বাক্য যা আছে তাই যে হি ইজ অনেস্ট হি ইজ অর্থাৎ এটা আনসার আমার হাই হলো কি যে হি ইজ পোর যদি সে গরিব বাট হি ইজ অনেস্ট শেষ হয় এবার আমরা সিম্পল বানাবো সিম্পল কি লেখা ইনস্পাইট অফ সেই ইনস্পাইট অফ বাক্যের প্রথম বসতে হবে প্রথম বসতে হবে প্রথম যে ইন স্পাইট অফ এবার অফের পর দুটো কাজ করতে হবে কি কাজ প্রথম কাজটা হচ্ছে সাবজেক্টের পসেসিভ সাবজেক্টের পসেসিভ আর দ্বিতীয় কাজটা হবে কি মূল ভাবযোগ আইএনজি মূল ভাবযোগ আইএনজি আর সাবজেক্টটাকে হি তো আমরা জানি হির পসেসিভ কি হয় হিস কি হয় হিস হয় আচ্ছা মূল ভাবটা কে ইজ ইজ এর মূল ভাবটা কি হতে পারে এখানে আচ্ছা ইজ থেকে কি হলো বিং ইজ থেকে বিং এটা আমার দুই কাজ কিন্তু হয়ে গেছে প্রথম কাজটা হচ্ছে কর্তা পসেসিভ বা সাবজেক্টের পসেসিভ দ্বিতীয় কাজটা হচ্ছে আমার মূল ভাবযোগ আইএনজি এবং বাকি অংশ যা আছে তাই এখানে একটা হবে পর এই ক্ষেত্রে আমরা কি করব বাদ থাকবে না বাদ কিন্তু থাকবে না হবে কি হি ইজ অনেস্ট হি ইজ অনেস্ট ওকে তাহলে এখানে आंसर কি হলো ইন স্পাইট অফ হিজ বিং পর হি ইজ অনেস্ট ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্য বুঝতে পারছো যে কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কম্পাউন্ড থেকে সিম্পল বানানো যায় বা পরিবর্তন করা যায় এবার আমরা উল্টো দিকে একটা বাক্য লিখে আসি দেখি কেমন পারি যে ইন স্পাইট অফ মাই হ্যাভিং হ্যাভিং এ কার আই ডু নট ড্রাইভ ইট এই তো এটা আমার কিসে লেখা আছে এটা লেখা আছে হচ্ছে যে তুই লেখা তিন স্পাইট অফ এটা আমার আসলে সিম্পল এটা আমি কম্পাউন্ড বানাবো কি বানাবো কম্পাউন্ড এখানে মাই লেখা আছে যেহেতু আই থেকে যদি মাই হয় তাহলে মাই থেকে মানে কি হবে আই হবে এবং এখানে যেহেতু লেখা আছে হ্যাভিং এই পাশে ধাপ আছে কোন ফর্ম প্রেজেন্ট ফর্ম তাহলে হ্যাভিং থেকে হবে হ্যাভ কি হবে হ্যাভ এবং এবার কি লেখা আছে আই হ্যাভ এ কার মাঝখানে কি বলবে কম্পাউন্ড আসলে হচ্ছে বাট তারপর অংশ যা আছে তাই যে আই ডু নট ড্রাইভ ইট আই ডু নট ড্রাইভ ইট এই বাক্যটি অলরেডি কম্পাউন্ড হয়ে গেছে এবার আমরা কমপ্লেক্স বানাবো কি বানাবো কমপ্লেক্স কমপ্লেক্স কি লেখা আছে দো অথবা অল দো কি লেখা আছে দো অথবা অল দো আমরা বাক্যে প্রথম দো অথবা অল দো বসাইলেন কি বসাবো দো হ্যাঁ দো বসাতে কি লিখবো দো আই হ্যাভ এ কার এখানে বাদ থাকবে না আই ডু নট ড্রাইভ ওকে এভাবে পরিবর্তন করো তোমরা এভাবে আরো বাক্য হাজার হাজার বা শত শত বাক্য তোমরা লিখে প্র্যাকটিস করবে অলরেডি কিন্তু আমার পাঁচটা সূত্র কিন্তু মানে ফলো করা হয়ে গেছে বা লেখা হয়ে গেছে আর মাত্র আমরা দুটো সূত্র আলোচনা করব এবার ইনশাআল্লাহ আমরা দুটো সূত্র আলোচনা করছি শিক্ষার্থীবৃন্দ অলরেডি আমরা কিন্তু পাঁচটা সূত্র আলোচনা করছি এবার আমরা আরো দুটো সূত্র আলোচনা করার বাকি আছে এই দুটো আমরা আলোচনা করব আর যার প্রথম আবার লেখা আছে কি দেখেন লেখা আছে সিন্স কি লেখা আছে সিন্স এস সিন্স এস এখানে লেখা আছে অ্যানসো কি লেখা আছে অ্যানসো এখানে লেখা আছে বিকজ অফ অল সিনচাস মানে যেহেতু সিনচাস মানে যেহেতু অ্যানসো মানে তাই অ্যানসো মানে তাই বিকজ অফ মানে কারণে বিকজ অফ মানে কারণে এবার আমরা দেখি কিভাবে করতে থাকে যেমন লেখা সিনস হি ইজ ইল হি ক্যান নট ওয়াক হ্যাঁ কম্পাউন্ডে
কম্পিউটার লেখা আছে আনসো কি লেখা আছে আনসো হ্যাঁ তবে কি লেখা আছে হি ক্যান নট ওয়ার্ক হি ক্যান নট ওয়ার্ক ওকে আচ্ছা এবার আমরা সিম্পল বানাবো কি বানাবো সিম্পল যদি আমরা সিম্পলে পরিবর্তন করি তাহলে প্রথম কি লেখা আছে বিকজ অফ সেই বিকজ অফ কে প্রথম ভাষাতে হবে কি করতে হবে প্রথম ভাষাতে হবে বিকজ অফ আপক মানে দুটো কাজ করতে হবে প্রথম হলো সাবজেক্টের পসেসিভ কি বসতে হবে সাবজেক্টের পসেসিভ আর দুই নম্বর কাজটা হচ্ছে মূল ভাবজক আইএনজি সে সাবজেক্টটা কারা হি হি থেকে আমরা কি বুঝবো পসেসিভ হিজ কি বুঝবে হিজ আর মূল ভাবটা কে ভাবটা হচ্ছে ইজ ইজ এর মূল ভাবটা কি হয় বিং এই তো মূল ভাবজক আইএনজি তাহলে আমরা প্রথম দুটো কাজ হয়ে গেল একটা হচ্ছে কর্তার পসেসিভ দ্বিতীয় কাজটা কি মূল ভাবজক আইএনজি এরপর কি লেখা আছে কি এই আনসার হয়ে গেল যে বিকজ অফ হিজ বিং ইল অসুস্থ হওয়ার কারণে কি হলো দ্বিতীয় বাক্য যা আছে তাই কোনো পরিবর্তন করা লাগবে না হি ক্যান নট ওয়ার্ক ওকে সুপ্র শিক্ষার্থীবৃন্দ তোমরা অলরেডি বুঝতে পারছো যে কিভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কম্পাউন্ড থেকে সিম্পল করতে হয় এবার আমরা আরেকটা সূত্র আলোচনা করব আরেকটা সূত্র সেটা হচ্ছে এখানে লেখা আছে হোয়েন কি লেখা আছে এখানে লেখা আছে হোয়েন এখানে লেখা আছে এন এখানে লেখা আছে পার্টিসিপল পার্টিসিপল অথবা লেখা আছে অ্যাট দা টাইম অফ অ্যাট দা টাইম অফ ওকে এবার আমরা আবার একটা সূত্র লিখব অলরেডি কিন্তু এই সূত্র বলে আমাদের সাতটা সূত্র হয়ে যাবে তারপরে দুই থেকে একটি বাক্য ব্যতিক্রম আছে তাহলে ইনশাআল্লাহ আমাদের এই অধ্যায় মোটামুটি শেষ হয়ে যাবে এবার আমি বাক্যটি সূত্র আকারে এই সূত্রটি বাক্য আকারে একটু প্র্যাকটিস করে দেখাই কিভাবে অ্যানসার করতে হবে যেমন নাকে আছে হোয়েন হোয়েন হি প্লেড বল হ্যাঁ আই আই রোট এ লেটার আই রোট এ লেটার এই তো লেখা আছে হোয়েন হি প্লেড বল আই রোট এ লেটার এটা কিন্তু লেখা আছে এই যেহেতু এখানে লেখা আছে হোয়েন কি লেখা আছে হোয়েন এটা কিন্তু সিম্পল সেন্টেন্স সরি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কোন সেন্টেন্স কমপ্লেক্স এটা আমাদের কম্পাউন্ড বানাতে হবে কম্পাউন্ড বানাতে গেলে এই হোয়েনটা উঠে যাবে যা প্রথম সেন্টেন্স যাটাই লিখতে হবে কোনো পরিবর্তন করা লাগবে না যেমন লেখা আছে কি হি হি প্লে বল এই তো কম্পাউন্ড যেহেতু এন লেখা আছে এখানে কিন্তু এন বসাতে হবে এন আর দ্বিতীয় বাক্য যা আছে তাই কোনো পরিবর্তন করা লাগবে না আই রোট আ লেটার এই তো হয়ে গেল কি লেখা আছে যে হি প্লে বল এন আই রোট আ লেটার এটা বানাতে আমি হচ্ছে কি সিম্পল সিম্পল এখানে শর্ত লেখা আছে দুইটা একটা হচ্ছে পার্টিসিপল আমরা কি শিখলাম যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবার আমরা কি বানাবো সিম্পল সিম্পল আসলে শর্ত আছে দুইটি একটা হচ্ছে কি যে পার্টিসিপল অথবা আদার টাইম অফ সেটা হচ্ছে কি যদি দুই পাশের সাবজেক্ট একই ব্যক্তি হয় তাহলে আমাকে বানাতে হবে পার্টিসিপল আর যদি দুই পাশের সাবজেক্টটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ব্যক্তি হয় তাহলে কি করতে হবে অ্যাট দা টাইম অফ যেহেতু এখানে দেখা আছে হি এখানে দেখা আছে আই অবশ্যই আলাদা ব্যক্তি এখানে আমাকে তার কি আলোচনা করতে হবে এখানে লিখতে হবে তাহলে অ্যাট দা টাইম অফ তাহলে আমরা প্রথম লিখবো কোন লাগবো প্রথম অ্যাট দা অ্যাট দা টাইম অফ আর যেখানে অফ আসবে এখানে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে সাবজেক্টের পসেসিভ আর দুই নম্বর কাজ হচ্ছে মূল ভাবজক আইএনজি সাবজেক্টটা কারা হি হি পসেসিভ কি হবে হিজ মূল ভাবটা কে মূল ভাবটা হচ্ছে প্লেড তার মূল ভাবটা কি বলছো প্লে প্লে সাথে হচ্ছে আইএনজি প্লে এই যে অ্যাট দা টাইম অফ কর্তার বা সাবজেক্টের পসেসিভ মূল ভাবজক আইএনজি এবার কি বসবো বল এবং দ্বিতীয় সেন্টেন্স বা দ্বিতীয় বাক্য যা আছে তাই কোনো পরিবর্তন করা লাগবে না ওকে সুপ্র শিক্ষার্থীবৃন্দ তোমরা অলরেডি বুঝতে পারছো কিভাবে আনসার করতে হয় কিভাবে আনসার করতে হয় এবার আমরা আর একটু ব্যতিক্রম আকারে একটা বাক্য দেখবো কি দেখবো ব্যতিক্রম আকারে একটি বাক্য দেখবো দেখে বাক্যটি কোন সূত্রে পড়ে এবং কিভাবে করতে হয় যেমন লেখা আছে হোয়েন ইট ইজ স্প্রিং হোয়েন ইট ইজ স্প্রিং দা কাকু সিং সুইটলি এই তো যেহেতু এখানে কিন্তু হয়ে লেখা আছে এটা কোন সেন্টেন্স সেটা হচ্ছে কমপ্লেক্স আমরা যদি কম্পাউন্ড বানাতে যাই তাহলে আসলে কথা কিন্তু হবে ইট ইজ স্প্রিং অ্যান্ড দা কাকু সিং সুইটলি ওকে এটা যদি আমরা সিম্পল বানাতে যাই তাহলে ওখানে লেখা আসলে পার্টিসিপল অফ দা টাইম অফ কিন্তু আসলে এক্ষেত্রে সেই সূত্র প্রয়োগ হবে কারণ এখানে যদি কোন ঋতু বয়স বা স্বল্পকালীন সময় প্রকাশ করে তাহলে ওই সূত্রে কিন্তু ব্যর্থ হবে যেমন কি যদি ঋতুর নাম প্রকাশ করে ঋতু বা ঋতুর নাম প্রকাশ করে নেম অফ সিজন যাক বলা হয় তাহলে এখানে বসাতে হবে ইন আর যদি বয়স
অথবা যদি বয়স প্রকাশ করে তাহলে লিখতে হবে এট দা এজ অফ এট দা এজ অফ আচ্ছা যদি স্বল্পকালীন সময় স্বল্পকালীন সময় প্রকাশ করতে লিখতে হবে এট আচ্ছা ঋতু নাম বলতে আমরা তো ছড়া ঋতু জানি বা ষড় ঋতু নামের আগে বলবে ইন বসবে আর যদি বয়স প্রকাশ করে ওখানে একটা এজ অফ লিখতে হবে আর স্বল্পকালীন সময় মানে সকাল বিকাল দুপুর রাত ভোর যদি এরকম সময় প্রকাশ করে তাহলে আমাকে কি লিখতে হবে অ্যান্ড কি লিখতে হবে অ্যাট যেমন আমরা এখানে লেখা আছে কি হোয়েন ইট ইজ স্প্রিং দা কাকটাস সিংস সুইটলি এখানে কিন্তু ঋতুর নাম লেখা আছে আমাকে কি লিখতে হবে ইন এর শুধু ত্রিকোণের ক্ষেত্রে কিন্তু ইন তারপর কি লিখবো স্প্রিং ইন স্প্রিং তারপর কি লিখবো দা কাকু সিং সিং সুইটলি ওকে সূত্র শিখা তোমরা বুঝতে পারছো কিভাবে তোমরা আসলে এই ইনস্ট্রুমেন্টটা কিন্তু শেষ লেখলে চলবে যদি কেউ লাগিয়ে ভাবে দা কাকু সিং সুইটলি ইন স্প্রিং সেও কিন্তু নাম্বার পাবে বা বাক্য দুই ভাবে কিন্তু রাইট ওকে সূত্র শিক্ষার্থীবৃন্দ আজকে আমি যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করছো বা আসো এমনকি একাদশ বা দ্বাদশ শ্রেণীতে যারা আসো তারা কিন্তু তাদের কিন্তু এই ট্রান্সফরমেশন সেন্টেন্স এর সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এই অধ্যায় কিন্তু দুই থেকে তিনটি প্রশ্ন থাকে দুই থেকে তিন মার্কের প্রশ্ন থাকে যারা নাইন নবম এবং দশম শ্রেণীতে আসো তাদের ইংরেজি দ্বিতীয় পাত্রে কোশ্চেন নাম্বার ছয় ইংরেজি দ্বিতীয় পাত্রে কোশ্চেন নাম্বার ছয় দশটা অপশন দেওয়া থাকে দশটার মধ্যে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের তিনটি অপশনের মধ্যে কমপক্ষে দুই থেকে তিনটি অপশন দেওয়া থাকে দুই থেকে তিন মার্ক আজকে আমি যেটুকু আলোচনা করলাম তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং বাকিটুকু বাকি যে ব্যতিক্রম বাক্যগুলো আছে এগুলো আমি সামনে লেকচারে আলোচনা করব এগুলো আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম